টাকা এই তারিখে আসে নাই, প্রতি তারিখে টাকা পাই, এই তারিখে টাকাটা পাইনি আমি। নানা কৌশল ব্যবহার করে মানিকগঞ্জের দৌলতপুরে সরকারের দেয়া দুস্থ, অসহায়, বিধবা ও প্রতিবন্ধী ভাতা হাতিয়ে নিচ্ছে একটি প্রতারক চক্র। প্রতারক চক্রটি উপকারভোগীদের টাকা বাড়ানোর কথা বলে ফোনের মাধ্যমে তথ্য নিয়ে টাকা উত্তোলন করছেন, আর এই কৌশল ব্যবহার করে হাতিয়ে নেওয়া হচ্ছে ভাতাভোগীদের টাকা। সম্প্রতি এসব ভাতার টাকা নিয়ে ভাতাভোগীরা পড়েছেন চরম বিপাকে। কখনো জেলা ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের পরিচয়ে ভাতাভোগীদের নতুন বই দেওয়ার কথা বলে ভাতার টাকা বাড়িয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে চক্রটি প্রতারণা করে আসছে। ফোনে কইছে যে লাস্টে ফার্স্টে ফোন দিছে যে আপনি কোনো অফিসে কোনো অভিযোগ করছেন না। আমি কই না, অভিযোগ করিনি, আমি নিয়মিত টাকা পাই, আমি অভিযোগ করি নাই। মানে হ্যাঁ কয় কি কয় 24 সালের জন্য তিনটে নাম্বার লেখেন হেন SMS দেন নাম্বার গেছে। আমি কই তো আমি বুঝিনি, আমার এক যা আছে। হ্যাঁ কইলাম, হে অনেক কথা কইলো। তারপর আমার হাজবেন্ডে বলছে যে আপনি ভোটার আইডি কার্ডের ফটোকপি নিয়ে আসেন, তাহলে আপনার নাম কাটা যাইব। ছিলাম যে বিদেশি নাম্বার থেকে ফোন আইছে, পরে ফোনটা রিসিভ করছি, হ্যাঁ সালাম দিছে আগে, পরে আমি সালাম ঘুরাইছি, পরে আমারে বলে যে একটা SMS দিব, ওই SMSটা বলা লাগবো, SMS-এর ভিতরে নাম্বারগুলো থাকবো, ওই নাম্বারগুলো বলা লাগবো, তাইলে ভাতা কেটে টাকার বই দিব না। পরে আমি তো অত কিছু বুঝি নাই, পরে বলছি, বলার পরে আমার কয় ওটি লেখা রাখতে, আমি আর লিখি নাই, পরে ওটি স্ক্রিনশট দিয়ে রাখছি, পরে এমনি টাকা নিছে। ভাতার টাকা হারিয়ে অসহায় ভাতাভোগীরা ঘুরছেন ইউপি সদস্য ও সমাজসেবা অফিসের দ্বারে দ্বারে, আর জনপ্রতিনিধিরা বলছেন এ বিষয়ে ভাতাভোগীদের সচেতন করেছেন তারা। আমিও ওনার সাথে সাথে আইনের সহযোগিতা, উনি গরিব মানুষ, অনেক কষ্ট করে কাজ করছে, উনি টাকাটা হ্যাক করে নিয়ে গেছে, দুঃখজনক ব্যাপার। আমরা সবাই চেষ্টা করছি উনি টাকাটা যেভাবে উদ্ধার করা যায়। ওদের বিভিন্ন কথাবার্তা বলছে, বলার পর পরে আমি ওই নাম্বারটা থানায় দিছি, অবশ্য আবারও থানায় যাইতে হবো, দিতে হবো, জানাই এই সিটার কাছটা যেন এই গরিব মানুষ, অসহায় মানুষটা যেন টাকাটা ফেরত পায় আপনাদের মাধ্যমে, এটি আমি কামনা করি। উপজেলা সমাজসেবা অফিসের এই কর্মকর্তা বলছেন প্রতারণার বিষয়ে ভাতাভোগীদের বিভিন্নভাবে সতর্ক করা হচ্ছে। এরকম নানা অভিযোগ আমাদের কাছে আসে, তো আসলে আমরা সচেতন করি তারা যেন আসলে আমাদের সমাজসেবা অফিসের পরিচয় দিয়ে কেউ যেন OTP পিনকোড বাগিয়ে না নেয়, আমাদের পরিচয় দিলে যেন তারা এই তথ্য না দেয়। আসলে আমরা সেভাবে আমাদের ভাতাভোগীদের সচেতন করার চেষ্টা করতেছি। তথ্যসূত্র বলছে দৌলতপুর উপজেলার বয়স্ক, প্রতিবন্ধী, বিধবা ভাতাসহ সরকারি ভাতাভোগী হচ্ছে 18,211 জন। মানিকগঞ্জ জেলা প্রতিনিধি রেজাউল করিম রেজার পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে মিজান তালুকদার, আপডেট TV।